বাইরে তুই আস্তে আস্তে ভিডিও বন্ধ করি, তুই আস্তে আস্তে এটা রেকর্ড আগে, আমার আগে খোঁজ, মানে কি বলে যে আগে মানে কি বলবো, উপরে খোঁজ ছাড়া আগে, হ্যাঁ তারপরে হচ্ছে মানে এটা বুঝতে পারতেছেন সুন্দর করে নুরজানটা জীবনে পারবে না, আবার মানে স্ট্রাগল দেখে বুঝলাম। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে অনেক দিন পরে একটা কাতল মাছ আছে, তাও আবার বড় সাইজের, আর একটা ছোট্ট একটা মাছ আছে, এটা হচ্ছে তার আইর মাছ। আমরা নুরজান কই এটা কি এটা ফিরে দিয়েছে, চিন্তা করেন এটা কাতল মাছের লাগে একটা আইর মাছ ফিরে দেবে। ওইটা এটা এই আইর মাছের কেজি হচ্ছে 1000 টাকা, এটা হচ্ছে 360 টাকা, তো 360 টাকা মাছ 1000 টাকা যে মাছ ফিরে দেবে। হ্যাঁ আল্লাহ, এই ছোট মাছটা আছে কেন, আমি হচ্ছে সত্যি কথা বলতে আমরা মাছ তেমন খাইতে পছন্দ করি না অত বেশি, শুধুমাত্র আপনার ওই যে কি জানি বলে তেলাপিয়া মাছ, বড় সাইজের তেলাপিয়া মাছ, ওইটা ভুনা করলে ভালো লাগে, অথবা ইয়া করলে কাবাব বারবিকিউ করলে, আর হচ্ছে আপনার চিংড়ি মাছ, এই দুইটা মাছ ছাড়া তেমন কোনো মাছ খাওয়া হয় না। তো চিন্তা করলাম যে একটু মাছ খাই, আইর মাছ খাইছি ভাই অনেকদিন আগে, আম্মু আম্মু যখন ছিল তখন খাইছি, আম্মু যাওয়ার মানে কি বলবো, আম্মু চলে যাওয়ার পরে আর আইর মাছ খাওয়া হয় নাই, আর আব্বু চলে যাওয়ার পরে তো কত কিছুই খাওয়া হয় নাই, কিন্তু ভিডিওর খাতির অনেক কিছু খাওয়া লাগে, যার মধ্যে মাছও একটা, মানে মাঝে মাঝে মাছ খাই, কিন্তু অনেকদিন ধরেই কাতল মাছটা খাওয়া হয় নাই, তো এই জন্য আজকে কাতল মাছ আনলাম। এটা হচ্ছে আপনার 360 টাকা করে কেজি রাখছে, আর এটা হয়েছে আপনার 60, ওই ওটা 60, তুমি তো যাই হোক, তো এটা হচ্ছে আপনার 800 টাকা হয়েছে এটার দাম, আর 800 কয় টাকা জানি, আর এটা হচ্ছে 300 কয় টাকা জানি ভাই ভুলে গেছি, সরি। আচ্ছা নুরজান বলতেছে এটা কেমনে করবে, এটা মানে তো অত বড় না বা ছোটও না, কিন্তু এর সাথে বড় মাছও তো মানুষ কুটে দেয় না, দেখেন আর নুজন ধরে ই করতে পারতেছে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ গো বিসমিল্লাহ, আসি কি সনটন্ড ভাব এর মধ্যে, হাই আল্লাহই জানে আল্লাহ, তার মানে নুরজান এত বড় মাছ কুড়োস নাই কোনো সময় নাকি, আর আমরা বড় মাছ আনিও না ভাই, আসলে মাছ কুটতে অনেক সমস্যা, আসলে তাও ঠিক, আচ্ছা এটা তো কুইটা না দিত রে ভাই, আমি তো খেয়াল করতে পারি নাই, সত্যি কথা ভাই খেয়ালই হয় নাই আমার, অবশ্য খেয়াল হইলে আবার লস হছিল, খেয়াল হইলে কিন্তু ভিডিওটা আর করা হইতো না। আল্লাহ, তো ওই দিক থেকে ভালোই হয়েছে, সত্যি কথা যদি আমি কুইটা আনতাম তাহলে আর ভিডিও করতাম না। তা আজকে হচ্ছে আমরা এটা দিয়ে দই কাতলা রান্না করবো, হ্যাঁ এটা আনছি মূলত আমার বোনের জন্য, তো ওরা মাছ আলাদা করে রান্না করবে, আমার দুই বোন ওরা আলাদা করে রান্না করে খাবে, ও বললো যে আমার মানে আমার দই কাতলা ওর খাইতে মনে চাইতেছে না, তো যা আলাদা খাবে, আর আমরা মানে কয়েকটা মাছ নিয়ে ভিডিওর জন্য আর কি, হ্যাঁ দই কাতলা রান্না করবো। নুরজান কত স্ট্রাগল করতেছে দেখেন, যাক ভালো হয়েছে ভাই, খেয়াল হয় নাই, খেয়াল হইলে সমস্যা ছিল আমার, আসলে সত্যি কথা কি ভাই এখন একটু অতিরিক্ত দৌড়াদৌড়ির মধ্যে আছি, ভিডিও করবো কি, আমার ওদিকে বাড়িতে মালামাল যাবে, সো মানে ইট বালু ওগুলা এখন বেজালে পড়ে গেলাম রে ভাই, কোথায় রাখবে না রাখবে এখন আমি তো নাই, ওখানে বেজালের মধ্যে আছি বাইরে, তুই আস্তে আস্তে ভিডিও বন্ধ করি, তুই আস্তে আস্তে এটা রেকর্ড আগে, মানে আগে খোঁজ, মানে কি বলে যে আগে মানে কি জানি বললো, উপরে খোঁজ ছাড়া আগে, হ্যাঁ তারপরে হচ্ছে মানে এটা বুঝতেই পারতেছেন সুন্দর করে নুরজান একটা জীবনে পারবে না, আবার মানে স্ট্রাগল দেখে বুঝলাম, তো একটু যেমনি পারুক তেমনি আগে একটু পরিষ্কার করুক, তারপরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ রহিম, এই মাছ কে খাবে, তোমার নাম কি, আরে বাবা বলো ইনশাআল্লাহ, কে খাবে দেখেন দেখেন, আমার বাবার জামা দেখেন একটু আপনারা, এই দেখেন আল্লাহ, এটা ছিঁড়ছে কে বাবা, এটা কে ছিঁড়েছে, এই যে এখান থেকে কে ছিঁড়ছে বলো তো, তুমি বলো, সিমি সিমি তোমার বুকের উপর উঠে ছিঁড়ছে না, সিমিটা কি তোমার মধ্যে এরকম দেখতে, এই যে চুল বড়, তারপরে এরকম সুন্দর, এরকম দেখতে সিমি বাবা, হ্যাঁ তাহলে এটাই ঠিকই আছে, আল্লাহ দিয়ে আস বন্ধু চুমুটো জাহান, কোনো মতে অনেক কষ্ট করে কোনো মতে মানে ইয়ে করছে আর কি, আল্লাহ হ্যাঁ কাট কাট একটু বড় করে কাটিস, আর ছোট করে কাটছিস নাকি, কাটটি ঝালাইছিস কি করবি, ঠিক আছে নাকি, এমনি কাট হ কাট কি কর, ছোট হয়েছি না, কাট 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 ঠিক আছে, আল্লাহ আমি চিন্তা করি নুরজান যদি নুরজানের সমান একটা মাছ কিনে নি কোনো সময় ভিডিওর খাতিরে আর কি, এমনিতে ভাই এত মানে এরকম এত বড় বড় কিছু খাওয়ার শখ বা কিছু আমার নাই আলহামদুলিল্লাহ,
ওরে রক্ত করে না তা মাছটা তাজা ছিল একবারে হ্যাঁ আচ্ছা রাখো এটা রাখলা দেবে হ্যাঁ ভিতর ওডি কি যায় কালিয়া পেড়া পেড়া বুটি নাকি কলিজা খায় বললা হ্যাঁ কলিজা খায় আচ্ছা তাও ঠিক এরকম করে তো পেটি আলাদাই কর হ্যাঁ হ্যাঁ রুম করে কাট পেটি আলাদাই কাট আর একটু বড় করে হ্যাঁ ঠিক আছে ওকে না কি করলাম জানি না ভাই বললাম তো আগে যে মাছ ওরকম খাওয়া হয় না ও কি করে এক শুরু করে লেছিস কি লিখে জানি না ভাই পেটি ছোট হয়ে গেল অনেক ছোট হয় না রে আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে ভাই সরি 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 বলেছি কি না 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 রে আরো একবারে এই যে বরাবর কাটে এই বরাবর কাটে আমার দোষ আমারই ভাই বুঝছি কি কম ভাই খেয়াল নাই করলাম তো ভাই মাছ বড় মাছই করা হয় না আর মাছ কিনলে আগে সবসময় কেটে আনতাম তুই সব ব্যাকা ব্যাকা কারোস তুই জানো তুই তো সব ব্যাকা কারোস তুই ভাই দেখেন তো মাছটা কি বিশদ হয়েছে বড়ি তো ধান্নার দিকে ভেজা যাবো না আস্তে আস্তে করে দেন না ও কারণ তো কথা কর একটা কার তারপরে দেখলি বুঝবো যে কি করা লাগবে পুরা ভুলে গেল রে ভাই দূর যেটা হয়ে গেছে সেটা চিন্তা করে লাভ নাই খাও দেখতে হানতে মাছটা দেখা হ্যাঁ ঠিকই আছে কি কর বাদ দে এখন কি করুম কোন তো ভাই কারা লাগবে ওই জায়গা দিয়ে আসলে ভুলে হয়ে গেছে এই কর এই পেটে কাইটা দে না না মাছ এরকম থাকে না রে মাছ এই বরাবর এই যে এইরকম থাকে এরকম কাট কিছু করার নেই যাও কাট পেটি আলাদা আলাদা ছোট ছোট থাকুক সাবধানে একটু দেখে দিই কাঠ আস্তে আস্তে কি দেওস বোন তাকে রিস কইস না ভাই ভুলে গেছে একটা আজকে আমরা খাবো দই কাতলা এই মাছগুলো দিয়ে আমরা দই কাতলা রান্না করবো আজকে এই এতক্ষণে ওই আওয়াজটা বন্ধ হইলো মনে হয় বাড়ির কাজ চলতেছে কারো কেমনে কাটে দায় আবশ বটি তো ধান নাই কি কম বুঝতে পারছি মোটা এই কাটাটা বুকের না পিঠের কাতল কাতল মাছ কাতল মাছ এটা কটা শেষ এখন হচ্ছে রায়ের মাছটা একটু বড় হয়ে রাখ হালকা একটু বড় রাখ এক অত বড় না তুই নুরজান কিছু কইলে সব উল্টাটা বোঝা হয় বড় রাখতে মানে হইলো যে একবারে কি কুমার আর দেখেন এইটাও কাটা বেহা সব মাছ কাটে বেঁকা বেঁকা বডির দোষ আছে এটা ঠিক আছে কিন্তু তারপরে চেষ্টা করলে আস্তে আস্তে করা যায় সোজা তুই তো সোজা না তোর কইলে তো সবাই রাগ করবেন ওটা ভাত ওটা বোন খাবে না ওটা হচ্ছে মহিমা খাবে আর এটা হচ্ছে ফাইমা খাবে ওটা বাদ গেল তাহলে এই একটা হাতে লো আমি তোর দিয়ে যেতে ওটা রাখ এক আব্রাহিম খাবে না সিস্টেমের দুই দুই কাতলার জন্য তিন চার চার আর যদি দুইটা বড় বড়ই রাখলাম এই যে পাঁচ এই ছয় এই হচ্ছে ভিডিও আর এগুলো সব হচ্ছে বাসায় খাওয়ার জন্য হ্যাঁ বোন আসছে পরে অনেক কিছুই খাওয়া হয়েছে আপনার রোস্ট তারপর হচ্ছে আপনার দেশি মুরগি তারপর হচ্ছে হাঁস সব কিছুই খাওয়া হয়ে গেছে তো ফাইমা এদিকে ফাইমা বললো যে আলাদা করে রান্না করে খাবে হ্যাঁ মহিমার ফাইমার আলাদা করে রান্না করে খাবে দই কাতলা খাবে না এদিকে লয়ে যা